সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী ইসলামের ইতিহাসে এবং রসুন সাল্লাহু আলি সাল্লামের জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যয়ন হচ্ছে নামাজ এটি নবীজ সাল্লাহু আলি সাল্লাম রিসালাতের অন্যতম একটি মহাজেজা এবং উম্মতি মোহাম্মদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি নিয়ামত আল্লাহ তালা এই নিয়ামতটুকু আমাদেরকে দান করেছেন আর এই মেরাজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মজেজান যেটি সম্পর্কে আল্লাহ সুবাহানা তার সোরাবাণী সেরাইলের মধ্যে সৎ করেছেন সুবহান আল্লাহদি আশরা বে আবিদি মাসতিদিল হারম ইলাল মাস্তিদিলা কসাল্লাদী বার না হাউলা আল্লাহতায়ানা তিনার সে বান্দা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে মেরা সংগঠিত ঘটেছেন যেটা বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত আল্লাহ তাআলা নিজ বান্দাকে ভ্রমণ করেছেন সেখান থেকে সাত আসমান এবং জান্নাত জাহানা পরিদর্শন করে আল্লাহ তাআলা আবার সেখানে প্রেরণ করেছেন সে কথাটা তিনি উল্লেখ করেছেন যেটাকে তাকে বলা হয় অর্থাৎ রাত্রি বোমান তার সার সংক্ষেপ ঘটনা হচ্ছে এটা এটার লম্বা বিস্তারিত যখন তফসির কিতাবের মধ্যে যায় তখন লম্বা বিস্তারিত ইতিহাস সেখানে এখান বলার সময় তবে সার সংক্ষেপ সেটাই এবং এই তারিখ সম্পর্কে অনেক মতভেদ রয়েছে অনেকে বলেছেন রমজান মাস অনেকে বলেছেন সাতাশে রজব অনেক দিয়ে অনেক ধরনের মত পেশ করেছেন তবে সাতাশে রজব যেটা সেটা অনেক কুলামের কেরাম এবং অনেক ইতিহাসবীন সেটাকে প্রাধান্য দিয়েছেন এই জন্য এই সাতাশের রজব হচ্ছে এই মেরাজের তারিখ হচ্ছে আগামী সাতাশে রজব আর ইংরেজি মাসের হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ রোজ সোমবার দিবাগত রাত্রি সেটা হচ্ছে সেই সাতাশ তারিখের বর্ণনা সম্মানিত দর্শক আজকে আলোচনা হবে সে এই শোবে মেরাজের নির্দিষ্ট কোনো আবাদত আছে কিনা সবে মেরাজকে কেন্দ্র করে কোনো রোজা আছে কিনা না মেরাজকে কেন্দ্র করে এসটা কোনো সালাত আসে কিনা প্রথমে আমরা জানব রাসুল সাল্লাহ আলি সাল্লামের জীবনীতে যেটা দেখা যায় তিনি সবে মেরাজের ঘটনা বর্ণনা করেছেন সাহাবিদের কাছে সাহাবাই এটাকে বিশ্বাস করেছেন যে কারণে হরজত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল্লাহ এবং আশ্চর্য ঘটনা শোনার পর তিনি কোন প্রশ্ন ছাড়াই তিনি বিশ্বাস করলেন যে কারণে রাসুন সাল্লাহি সাল্লাম হরজত আবু বকরকে আবু বকর সিদ্দিক ও দিতে বসরিত করেছেন তাহলে এই ঘটনাটা সাহাবিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা আছে কিন্তু তারিখটা তো গুরুত্বপূর্ণ ছিল না কারণ এই মেরাজের মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ তিনান তিনার বান্দাকে সলাদ দিয়েছেন এবং রাসুন সাল্লাহু আলি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করেছেন রসুন সাল্লাহি সালাম এই জন্য এ তারিখটা নির্দিষ্ট করে না কিন্তু এই ঘটনাটা সাহাবিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূল্যায়ন ঘটনা ছিল এ ঘটনাটা সাহাবিদের কাছে গুরুত্বপূর্ণ ছিল যেহেতু সেখানে রসুন সাল্লা সাল্লাম আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করেছেন কিন্তু এই ঘটনার তারিখটা তিনাদের কাছে এত গুরুত্বপূর্ণ ছিল না কারণ যে কোনো তারিখ হোক কিন্তু এই ঘটনাটা তিনাদের কাছে মূল্যায়ন ছিল এই জন্য এ তারিখটা নির্ধারণ নেই আর এই তারিখ এ নিয়ে আমরা অনেকে অনেক ফেতনাতে জড়িত যেমনটা আমরা এই শবে মেরাজের রোজা শবে মেরাজের নামাজ শবে মেরাজের এস্টা আবাদত সেগুলো আমরা শুনে থাকি বিশেষ করে আমরাই যখন ছোটোবেলা থেকে বড় হয়েছি তখন শুনতাম যে শবে মেরাজ এই সব রজব মাসের সাতাশ তারিখে গোসল করে তারপরে নামাজ পড়লে সমস্ত মাফ হয়ে যায় তো আসলে এগুলো এখন বুঝতে পারলাম এগুলো ইসলামের কোনো ইতিহাস নয় ইসলামের এটা গুরুত্বপূর্ণ নয় কারণ এগুলো কোনো প্রমাণিত নেই সাহাবে কারাম থেকে নবীজি সাল্লাহ আলি সাল্লামের কাছ থেকে কোনো প্রমাণিত পাওয়া যায় না যে ধরনের ঘটনা এ ধরনের ঘটনাকে কেন্দ্র কোনো আবাদত করতে হবে সবে মেরাজের নির্দিষ্ট কোনো আবাদত নেই এটাই প্রমাণিত কোনো রোজা নেই কোনো নামাজ হ্যাঁ অন্যান্য দিনের মতো যদি সে ব্যক্তি সলাত আদায় করে নফল এবাদত করে তাহলে কোনো অসুবিধা নেই তবে শবে মেরাজের ছাদ উঠেছে শবে মেরাজের মাস শবে মেরাজের দিন এরকমভাবে নির্ধারণ করা এটা সম্পূর্ণ একটি কোরআন হাদিসের বিষয় না কোরআন হাদিস বহির্গত একটি বিষয় যেটি ইসলামে অ্যালাউ করে না বা ইসলামে সাপোর্ট করে না তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম শবে মেরাজকে কেন্দ্র করে কোনো আবাদত করা যাবে না সুতরাং অন্য অন্য দিনের মতো যেরকমভাবে আবাদ কর ঠিক সেভাবে আবাদত করতে পারবে এতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ তাহলে যে সমস্ত লোকেরা এবাদত করতে চাই এটা রসুন সাল্লা সালামের সুন্নত নই আর রসুন সাল্লাহ সালামের সূন্যত যদি কোনো আবাদতে না থাকে তাহলে এটা আকাশচুম্বী আবাদত হলো আল্লাহ তালার দরবারে এটা কবলিত হবে না আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ এবং সঠিক ইস্তাম সঠিক সূন্যার ওপর থাকার তফিক দান করক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি